মেয়েদের ধারণা ছেলেদের জীবন কত সুন্দর, কত আনন্দময়। ছেলে হয়ে জন্মালে নিজের ইচ্ছা মতো সবকিছু করা যায়, যেন হাত বাড়ালে আকাশের চাঁদটাও নিজের হয়ে যায়। ষোলো বছর বয়সে মেয়েদের কাছে যখন শত শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হওয়ার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পেয়ে থাকে। 20 বছর বয়সে একটা ছেলের মধ্যে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা দেখা যায়, অথচ মেয়েটা হাসতে হাসতে তার সামনেই 5 বছর সিনিয়র ভাইয়ার প্রশংসা করে ফেলে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের একের পর এক বিয়ের খবর শোনা যায়, তখনও সমাজ ছেলেদের বলে কলেজের বাচ্চা। 24 বছরে মেয়েরা যখন পড়াশুনো প্রায় শেষ, তখন ছেলেদের শুরু হয় জীবন যুদ্ধ। যেমন করে হোক ছেলেটাকে সংসার কাঁধে নিতেই হবে, ইনকামের ব্যবস্থা করতেই হবে। কিন্তু মেয়েদের দেখুন, চাকরি করুক বা নাই করুক, বিয়ে তো করে ফেলেছে, কোনো চিন্তা নেই। চাকরি করলে মেয়েটা প্রতিষ্ঠিত, না চাকরি করলেও সমস্যার তো কিছু নেই, স্বামীর কাছে তো হাত পাততেই পারে। হয়তো মেয়েটা নিজেকে পরাধীন বলে মনে করে, কিন্তু সমাজটাকে স্বামীর কাছে হাত পাতার অন্তত স্বীকৃতি দিয়েছে। কিন্তু ছেলেটা কার কাছে হাত পাতবে? যাই হোক, ছেলেদের জীবন যুদ্ধ বলতে শুধু একটাই, মাসের শেষে কত টাকা সে হাতে পায়। যার যেমন ইনকাম, সে তেমন সম্মান অর্জন করে সমাজের থেকে। কলেজ শেষ করার পর মেয়েটার জন্য শত বিয়ের অপশান পরিবার দিলেও ছেলেটার সামনে থাকে একটাই অপশান, কিরে আর কবে চাকরি পাবি? বিশ্ববিদ্যালয়ে আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন, ভালোবাসা, বিয়ে, এগুলো থাকে ভগবানের হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেকেই চান, কি অদ্ভুত তাই না? এবার ধরে নিন যে ছেলেটা অনেক কষ্ট করে চাকরি পেল, তার অবস্থাও কি রকম হয়? চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার হাতকে শক্ত করতে আর ঘরবাড়ি একটু সাজাতে বয়স যে পার হয়ে যায় সময়ের সাথে, সেদিকে ছেলেটার খেয়াল থাকে না। এতদিন পরে ছেলেটা একটু সচ্ছল হলো। সুন্দরী মেয়ে খুঁজলেও অনেকে বলে এত বয়স হয়ে গেছে, টাকা ছাড়া কিছুই চেনে না, এই বুড়ো বয়সে এসে এখন অল্প বয়সের মেয়ে খোঁজে। বিয়ের পর পরিবারের কথা ভেবেই পাড়িদায় বিদেশে একা, কিংবা সন্তানের শহরের স্কুলের কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো নিজের বাড়ি থেকে চাকরির স্টল বহু দূর। কাজের মাসে রান্না, একাকিত্ব, বিষণ্ণতা আর কোনো জেলা উপজেলার পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাঁধে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলার স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষই হয় না। তবুও এই সমাজ বলে, আহা ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরেও মেয়েরা বলে ছেলেদের জীবন কত সুখের।